হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিক পরীক্ষা 2020 গণিতের দেখো সলিউশন করছি। প্রশ্নপত্র অলরেডি আমি সলিউশন দিয়েছি শর্ট প্রশ্নের জন্য। আজকে এবার দেখো 2 নম্বর এবং 4 নম্বর সম্পূর্ণ সলিউশন দেব। দেখো প্রথম যে 4-এর দাগে 2 নম্বরের অঙ্ক রয়েছে, দেখো কোনো আসল আর তার 5 বছরের সবৃদ্ধি মূলের অনুপাত 5:6 হলে বার্ষিক সুদের হার নির্ণয় করো। কীভাবে করবে দেখো, এইভাবে করতে হবে আসল এক্স, সুদের হার আর ধরে নাও, তাহলে 5 বছরের সবৃদ্ধি মূল কত হবে, এক্স প্লাস PTR/100, অর্থাৎ এক্স 5 আর R/100। সুতরাং এক্স কম নিলে 1+5R/100। এবার দেখো আসল আর সুদের অনুপাত কত বলেছে, 5:6। সুতরাং x/x(1+5R/100=5:6। এবার এটাকে ক্যালকুলেশন করো, এক্স এক্স কেটে দাও, তাহলে এটাকে ক্যালকুলেট করলে দেখো আসছে কত, R=4%। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উত্তর, 4% হলো। এবার দেখো পরেরটা, এ এবং বি কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করে, এর মূলধন 900 হলে লভ্যাংশ 600 হলে বি এর মূলধন কত। এখানে লাভ দেখো 1050, তাহলে এর লভ্যাংশ 630, বি এর লভ্যাংশ কত হবে, 1050 থেকে বাদ দাও 420। তাহলে এ ও বি এর লভ্যাংশের অনুপাত কত হচ্ছে, 3:2। তাহলে দেখো যে যার মূলধন অনুপাতে লভ্যাংশ হবে, তাহলে এর মূলধন বাই বি এর মূলধন = 3/2, এর মূলধন 900, বি এর মূলধন এক্স ধরে নিলাম, তাহলে 3/2, অর্থাৎ এক্স সমান কত হচ্ছে, 900×2/3=600 টাকা। সুতরাং উত্তর বেরোবে 600 টাকা। এরপর দেখো এক্স সমানুপাতিক ওয়াই, ওয়াই সমানুপাতিক জেড এবং জেড সমানুপাতিক এক্স হলে ভেদ ধ্রুবক 3টির গুণফল নির্ণয় করো। দেখো এক্স সমান সমানুপাতিক ওয়াই, তাহলে এক্স সমান K1×Y, ওয়াই সমানুপাতিক জেড, সুতরাং ওয়াই সমান KT×Z, জেড সমানুপাতিক এক্স, জেড সমান K3×X, তাহলে এখান থেকে K1 সমান X/Y, K2 সমান Y/Z, K3 সমান Z/X, 3টের গুণ করে দিচ্ছি দেখো, X/Y, Y/Z আর Z/X সবগুলো কেটে গিয়ে কত হচ্ছে, 1। এবার দেখো 4-এর দাগে কী আছে, 5x²-5x+3=0, দ্বিঘাত সমীকরণে 20 আলফা বিটা হলে 1/1 আলফা + 1/বিটা কত হবে। দেখো এটা সলিউশন, 5x²-2x+3, এখানে এ সমান কত, 5, বি কত, -2, আর সি হচ্ছে 3। সুতরাং আলফা প্লাস বিটা কত, -B/A, এখানে বি এর জায়গায় -2 বসিয়ে দিলাম আর এর জায়গায় 5, সুতরাং 2/5, আর দুটো গুণফল কত হবে, C/A, সিটা এখানে 3 আর এটা হচ্ছে 5, সুতরাং 3/5, 1/α+1/β = α+β/α/β, এটা হচ্ছে লসাগু নিলে α+β/α/β হচ্ছে α+β^2/5 আর α/β হচ্ছে 3/5, এটা উল্টে গিয়ে 5/3, সুতরাং এটা 2/3 হলো উত্তর, 2/3। এবার দেখো এবিসিডি আয়তাকার চিত্রের ও বিন্দু এমনভাবে অবস্থিত যে OB 6 সেমি, OD 8 সেমি এবং OA 5 সেমি, OC দৈর্ঘ্য নির্ণয় করো। এটার সলিউশনটা দেখে নাও, এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, AO 5, OC বের করতে হবে, BO 6 আর OD হচ্ছে 8, তাহলে এখান থেকে AO² + OC² = OB² + OD, এটা হচ্ছে ফর্মুলা। সুতরাং যে যা স্কোয়ারগুলো বসিয়ে দাও করলে অটোমেটিক OC সমান কত, 5√3 জানাচ্ছে। ঠিক আছে, এরপর দেখো 6-এর দ্বারা অঙ্ক, ABC সমকোণী ত্রিভুজের ABC 90 ডিগ্রি, বি 3 সেমি, এবি 3 সেমি, BC 4 সেমি, বি বিন্দু থেকে এসির ওপর লম্ব টানা যা BDকে এসি বাহুর সঙ্গে ডি বিন্দু মিলিত হয়, BD দৈর্ঘ্য নির্ণয় করো। এটা করেছি দেখো, এই হচ্ছে ABC, বিটা সমকোণ 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তিন এবি 3, BC 4, সুতরাং AC কত হবে, AC সমান AB² + BC² এখান থেকে 5 বেরোলো। এবার দেখো এই ABC ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ BC, এটা ভূমি আর এটা উচ্চতা, সুতরাং BC×AB 4×3। এবার দেখো আবার ABC ত্রিভুজের ক্ষেত্রফল আরেক রকমভাবে বের করা যায়, এটার উপর BD লম্ব, সুতরাং AC ভূমি আর BD লম্ব ধরে হাফ AC×BD, সুতরাং হাফ AC 5 আর BD। এবার দুটো একই ত্রিভুজের ক্ষেত্রফল সমান করে দিলাম, অর্থাৎ হাফ হাফ কেটে গেল, BD সমান কত হচ্ছে, 3×12/5=2.5 সেমি। এরপর দেখো
সাতের অঙ্কটা হচ্ছে তোমাদের জন্য রাখলাম, তোমরা এটা একটু যদি পারো এটা করে নিও। আটের অঙ্কটা করছি, একটি ঘড়ির কাঁটার ঘন্টার কাঁটা 1 ঘন্টা যে আবর্তন করে তার বৃত্তমান কত হবে? 1 ঘন্টা যদি আবর্তন করে তাহলে দেখো সেটা যাবে কত, 30 ডিগ্রি। আর 30 ডিগ্রি সমান 30 ডিগ্রি ইন্টু পাই বাই 180 সমান কাটাকুটি করলে পাই বাই 6। এরপর দেখো ট্যান 4 থিটা, ট্যান 5 6 থিটা সমান 1, তাহলে থিটার মান কত হবে? এটা কীভাবে করছি দেখো, ট্যান 4 থিটা, ট্যান 6 থিটা 1। এবার ট্যান 6 থিটাকে নিচে পাঠিয়ে দাও, এটা হচ্ছে 1/2 হলো, সুতরাং কট হয়ে গেল। আর কট 6 থিটা মানে ট্যান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, সুতরাং ট্যান ট্যান কেটে দাও, অতএব এটা 90 মাইনাস 6 হয়ে গেল। সুতরাং এটা ওদিকে গেলে 10 থিটা সমান 90, আর থিটা হচ্ছে 90/10, 0 0 কেটে গেলে 9 ডিগ্রি, সুতরাং থিটা 9 ডিগ্রি বেরিয়ে গেল। এরপর দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, আয়তন 100 পাই ঘনসেমি, শঙ্কুটির তির্যক উচ্চতা নির্ণয় করো। দেখো শঙ্কুর হচ্ছে আয়তন 1/3 পাই r² h, উচ্চতা h আর r ব্যাসার্ধ, তাহলে 1/3 পাই r² h সমান 100 পাই দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে পাই পাই কেটে গেল, আর স্কোয়ার সমান কত হবে, তিনটা উপরে গেল আর এইচটা নিচে, সুতরাং 100 × 3/h, এইচ এর মান কত, 12 বসিয়ে দাও, তাহলে 3 × 4 4 কাটলে 25, সুতরাং আর সমান কত হবে, √25 মানে 5 সেমি, সুতরাং উত্তর বেড়ে গেল 5 সেমি। সরি, এটা হচ্ছে আর এর মান বেরিয়েছে, আর এর মান হচ্ছে 5 সেমি। এবারে তির্যক উচ্চতা কীভাবে বের করবো, তির্যক উচ্চতা বের করার জন্য তির্যক উচ্চতা এল সমান h² + r² রুট করতে হবে, এইচ 12 12 স্কোয়ার আর 5 স্কোয়ার রুট করলে কত, 13 সেমি হচ্ছে, সুতরাং উত্তরটা হলো 13 সেমি। এবার দেখো দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 1:4 হলে আয়তন অনুপাত কত হবে? বক্রতলের অনুপাত দেখো 4π r1² / 4π r2², এটা 1/4 দেওয়া আছে, তাহলে এখান থেকে দেখো 4π কেটে গেলে r1/r2 সমান কত হবে, 1/4 রুট মানে 1/2 হচ্ছে, তাহলে আয়তন অনুপাত কত, 4/3π r1³/4/3π r2³, এই 4/3π 4/3π কেটে গেল, সুতরাং r1/r2³, r1/r2 মানে 1/2, তার কিউব করলে 1/8, সুতরাং উত্তরটা হলো 1/8। এবার দেখো যদি ইউআই সমান এক্সআই মাইনাস 35/10, সামেশান এফআই ইউআই সমান 30 এবং সামেশান এফআই সমান 60 হয়, তাহলে এক্স বারের মান কত হবে? এখানে এক্স বার কত হবে, এক্স বার সমান এ ইন্টু এই ফর্মুলাটা, সামেশান এফআই ইউআই বাই এফআই ইন্টু এইচ। এখানে দেখো যেহেতু তোমার দেওয়া আছে এই এখানে 35টা হলো এ আর এইচ এর মান হচ্ছে 10, সুতরাং এখানে বসিয়ে দাও 35, এটার মান 30 দেওয়া আছে, এফআই 60 আর এইচ এর মান 10 বসিয়ে দাও, এটার মান হচ্ছে 40, সুতরাং দুইয়ের অঙ্ক সবগুলো হয়ে গেল। এবার দেখো পাঁচের দাগের অঙ্ক, পাঁচের দাগের অঙ্কের মধ্যে রয়েছে প্রথম অঙ্ক, তোমার কাকার কারখানা একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়, মেশিনটির বর্তমান মূল্য 6,000 টাকা হলে 3 বছর পরে মেশিনের মূল্য কত হবে? 3 বছর পরে মূল্য কত হবে, 3 বছর পরে মূল্য দেখো ফর্মুলা P(1 - r/100^n), পি হচ্ছে আসল অর্থাৎ মূল্যটা, 1 - r হচ্ছে 10% হারে কমছে নিচে 100 আর 3 বছর 3, সুতরাং এটা 10 10 0 0 কেটে দিলাম, 1/10, এটা 10 - 1 মানে 9/10³, সুতরাং 3টে 9 3টে 10, 0 0 সব কেটে দাও, আর এগুলো সবগুলো গুণ করলে 4374 টাকা, এটা হলো উত্তর। এরপর দেখো অংশীদারি কারবার থেকে একটা অঙ্ক, 3 বন্ধু যথাক্রমে এত টাকা নিয়ে মূলধন ব্যবসা বাসকার করে, প্রথমজন ড্রাইভার দুজন কন্ট্রাক্টর, তারা ঠিক করে সেই আয়ের 2/5 অংশ, সেই আয়ের হচ্ছে 2/5 অংশ তারা এত টাকা নেবে ভাগ করে, বাকি টাকা হচ্ছে এত টাকা ভাগ করবে, তাহলে কে কত টাকা পাবে? ঠিক আছে, এই অঙ্কটাও আছে, খুব একটু বড়ো আর আমি অতটা আর করছি না। এরপর দেখো তোমাদের সমাধান যে করতে দিয়েছে 1/3 - 1/x - 3 - 1/x + 5 = 1/6, এটা সমাধানটা করে দিয়েছে, দেখো সমাধানটা দেখো এটা লসাগু x + 5 - x + 3, এখান থেকে এটা ক্যালকুলেট করো, পরপর আর ডিটেলস বলছি না, এটা গুণ করে দিলাম, এটাকে দিয়ে মিডিল টার্ম করলাম, মিডিল টার্ম করে লাস্ট পর্যন্ত কত, x = -9 আর x = 7 হচ্ছে। ঠিক আছে, এরপরে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 হবে, সমীকরণ দুটি গঠন করো এবং সীতার আচার্যের সূত্র প্রয়োগ করে নির্ণয় করো।
তা দেখো আমরা ধরে নিচ্ছি দুটো হচ্ছে কি এক্স আর এক্স প্লাস টু, অর্থাৎ এক্স এক্স প্লাস টু সমান 143, দুটোর গুণফল। সুতরাং এক্স স্কোয়ার প্লাস টু এক্স গুণ করে দাও আর এটা এদিকে নিয়ে এসো সমান 0। এই হলো সমীকরণটা তৈরি হলো। এবার এখান থেকে এক্স সমান কি মাইনাস বি প্লাস মানে রুট ওভার বি স্কোয়ার মানে 4ac বাই 2a। ফর্মুলা সিদ্ধার আচার্য, এখানে দেখো বি সমান এখানে কত 2, আর এটা হচ্ছে সহগ 1, আর এটা হচ্ছে সি হচ্ছে মাইনাস 143। তাহলে এখানে মানগুলো সব বসিয়ে দিই, বিয়ের জায়গায় 2, বি স্কোয়ার যে 2, 4a 1, আর সির জায়গায় এটা বসিয়ে দাও। বসিয়ে দিলে এটা গুণ করে দাও, ক্যালকুলেট করো। ক্যালকুলেট করে দেখো এটা কত দাঁড়াচ্ছে, এটা হচ্ছে এটা প্লাস ভ্যালু নিলে এটা হচ্ছে 11, আর মাইনাসটা বাদ এটা নেওয়া যাবে না, তাহলে 11। সুতরাং একটি সংখ্যা 11, অপর সংখ্যা হচ্ছে 13। সুতরাং উত্তরটা বেরিয়ে গেল। এরপরে দেখো রয়েছে 7-এর দাগে এক্স সমান 2 প্লাস √3 এবং এক্স প্লাস ওয়াই সমান 4 হলে এক্স ওয়াই বাই 1/xy-এর সরলতম মান নির্ণয় করতে হবে। এটা দেখো আমরা কী করবো, এক্স সমান 2 প্লাস √3, এক্স প্লাস ওয়াই সমান 4, তাহলে ওয়াই সমান কত 4 মাইনাস এক্স, এক্সের মানটা বসিয়ে দাও, তাহলে এটা 2 মাইনাস √3 হয়ে গেল। তাহলে এক্স সমান এটা 2 প্লাস √3, ওয়াই সমান 2 মাইনাস √3, অর্থাৎ দুটো গুণ করে দাও। এ প্লাস বি এ মাইনাস জির ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সুতরাং 4 মাইনাস 3 সমান 1 হয়ে গেল। অতএব এটা বসিয়ে দাও 1 1, কেটে 2 হচ্ছে, উত্তরটা 2 বেরোলো। এবার দেখো এ সমানুপাতিক বি এবং বি সমানুপাতিক সি হলে প্রমাণ করো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমানুপাতিক 3abc। এটা দেখো আমরা এ সমানুপাতিক বি ধরলাম, তাহলে এ সমান k1b, বি সমানুপাতিক সি, বি সমান k2c, এই বি সমান k2c এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে k2c, অর্থাৎ এ সমান k1 k2 k2c। এবার দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই 3abc করছি। এবার মানগুলো বসিয়ে দিই, এর জায়গায় k1 k2 c/√3 কিউব, আর বির জায়গায় যে এখান থেকে k2 c/3 আর সি কিউব যেমন আছে একই রকম নিচের 3abc-র মানও বসিয়ে দাও, k1 k2 c এর জায়গায়, বির জায়গায় k2 c, সির জায়গায় সি। তাহলে এখান থেকে দেখো সি কিউব আর সি কিউব আছে, এখানে সি কিউব, এখানে সি কিউব কমন নিয়ে নাও, তাহলে এখানে পড়ে থাকবে k1 k1 cube k2 cube, এখানে k2 cube, আর এটা 1, আর নিচে পড়ে থাকছে দেখো সি, আর এখান থেকে কিউব চলে এলো, এই 3টে কিউব, সি সি কিউব, আর k1 k2 স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে দেখো এটা k1 k2 স্কোয়ার, সুতরাং সি কিউব সি কিউব কেটে গেল। তাহলে এই যে রাশিটা রইলো পুরো হচ্ছে সব ধ্রুবক, অর্থাৎ এটা বা এটা সমান ধ্রুবক, অর্থাৎ এটা সমানুপাতিক 3abc, এটা হচ্ছে এটা বা এটা সমান ধ্রুবক, অর্থাৎ এটা সমান 3abc, অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমানুপাতিক 3abc, এটা প্রমাণ হয়ে গেল। এবার দেখো পরেরটা 8-এর দাগের অঙ্ক যেটা দিয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি হলে দেখাও যে এক্স কিউব বাই এ কিউব প্লাস ওয়াই কিউব বাই বি কিউব প্লাস জেড কিউব বাই এক্স সি কিউব সমান 3xyz/abc। এটা হচ্ছে তোমাদের বইয়ে রয়েছে প্রয়োগ, আমি একটু দেখে দিচ্ছি দেখো বইয়ে কোথায় রয়েছে, আমি লিখে দিয়েছি পেজ নাম্বার, এই যে দেখে নাও তোমাদের বইয়েই রয়েছে এটা, এই যে প্রয়োগ 54 এইটাই রয়েছে, ঠিক আছে। এটা সমান কে ধরলাম, অর্থাৎ এক্স সমান এ কে, ওয়াই সমান বি কে, আর জেড সমান সি কে হলো। সুতরাং এই 3টে বামপক্ষ এক্সের জায়গায় দিয়ে দাও এ কে মানে a³ k³, নিচে a³, বির জায়গায় ওয়াই জায়গায় b³ c³ হলো, আর জেডের জায়গায় সি কে তার কিউব c³ k³। তাহলে দেখো এগুলো k³টা কমন চলে যাচ্ছে, কে কিউব কমন চলে গেলে কী হবে, a³ b³ c³, আর নিচেও a³ b³ c³, সুতরাং কেটে যাবে, এটা থেকে যাবে এটা, ঠিক আছে। তাহলে এটা 3k³ হয়ে গেল। আর ডান পক্ষটাও দেখে নাও, 3xyz/abc, এক্সের জায়গায় এ কে, ওয়াই জায়গায় বি কে, আর জেডে যা সি কে বসিয়ে দাও, নিচে এবিসি, তাহলে এবিসি এবিসি কেটে যাবে, এটাও 3k³ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে অথে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল, বাম পক্ষ সমান ডান পক্ষ দুটো একই হয়ে গেল। এর পরেরটা দেখো 2-এরটা ax-by c, cx-az/b, bz-cy/a, এটা যদি প্রমাণ করো এটা, এটাও তোমাদের বইয়ে প্রয়োগেই রয়েছে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি প্রয়োগে রয়েছে, এই যে 54-তে 57-র প্রয়োগে রয়েছে, 57-র প্রয়োগে দেখে নাও এইটা রয়েছে। এটা কী করবে, প্রথমটায় যেহেতু নিচে সি আছে, সি দ্বারা উপর নিচে গুণ করে দেবো,
পয়েরটা নিচে বি, বি দ্বারা ওপর নিচে গুণ, পয়েরটা এ আছে, এ দ্বারা ওপর নিচে গুণ করে দাও। ঠিক আছে, গুণ করার পরে দেখো কি দাঁড়াচ্ছে বিষয়টা। গুণ করার পরে দেখো এই যে এইগুলো লসাগু নাও, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা হচ্ছে যোগ বিয়োগের সংযোজন প্রক্রিয়ার সাহায্যে করা হয়েছে, সংযোজন প্রক্রিয়া। অর্থাৎ এটা এই উপরেরটা এই উপরেরটা এই উপরেরটা যোগ আর নিচে সবগুলো যোগ হয়েছে। এবার এগুলো গুণ করে দাও, গুণ করে দিলে উপরে সব কাটাকুটি হয়ে জিরো হয়ে যাচ্ছে। অর্থাৎ কী দাঁড়ালো, এইটা হচ্ছে এ ওয়াই মাইনাস বিএক্স বাই সি সমান জিরো হলো। অর্থাৎ এক্স মাইনাস বিএক্স সমান জিরো, এক্স এ ওয়াই সমান বিএক্স, অর্থাৎ ওয়াই বাই বি সমান, এখান থেকে দেখো ওয়াই বাই বি সমান এক্স বাই এ হলো। একইরকমভাবে এই এখান থেকে সি জেড মাইনাস এ সি এক্স মাইনাস এ জেড বাই বি সমান জিরো হলো। অতএব সি এক্স মাইনাস সি এক্স সমান এ জেড বা এক্স বাই এ সমান জেড বাই সি, অতএব তিনটে প্রমাণিত হয়ে গেল। সুতরাং এইভাবে হচ্ছে এটা প্রমাণিত আছে, বইয়ে আছে, ভালো করে তোমরা দেখে নিতে পারবে। এরপরে দেখো রয়েছে যেটা ত্রিকোণমিতির অঙ্ক রয়েছে, ত্রিকোণমিতির অঙ্কটা দেখে দিচ্ছে দেখো। এই যে সাইন 17° সমান এক্স বাই ওয়াই, তাহলে কস 17 কত হবে, রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার 17, মানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এটা ওয়াই স্কোয়ার কমন লসাগু নাও, তাহলে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, উপরে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুটে থাকছে, নিচে ওয়াই হয়ে যাচ্ছে। এবার দেখো সেক 30 সেক 17 কত হবে, কসের উল্টো, মানে ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার সেক্স 17° মাইনাস সাইন 73, সাইন 73 সমান কী লেখা যায়, সাইন 90 মাইনাস 17, অর্থাৎ সাইন 90 মাইনাস 17 মানে কস 17। সুতরাং সেক্স 17 জায়গায় বসিয়ে দিলাম এটা, এখান থেকে এই যে সেক্স 17 মান এটা বসিয়ে দাও, আর কস 17 পেয়েছি আমি এটা এখানে বসিয়ে দিলাম। সুতরাং এখানে দেখো ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লসাগু, এটা এটা কেটে কমন যাচ্ছে ওয়াই স্কোয়ার, আর এটা এটা কমন যাচ্ছে, এটা হচ্ছে গুণ করলে ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস জে এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেলো, তাহলে উপরে এক্স স্কোয়ার, নিচে ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্রমাণিত হয়ে গেলো। পরের অঙ্ক যেটা রয়েছে দেখো, দুটি কোণের সমষ্টি 135, তাদের অন্তর পাই বাই 12 হলে কোণ দুটির ষষ্ঠী ও বৃত্তীয় মান। এটা কী করবো দেখো, এক্স প্লাস দুটো কোণ এক্স আর ওয়াই ধরলাম, তাহলে 135 আর এক্স মাইনাস ওয়াই কত, পাই বাই 12, পায়ের জায়গায় 180 বসিয়ে দিলে 15° হচ্ছে। সুতরাং এটা যোগ করে দিলে 2x সমান 150, এক্স সমান 75 আর ওয়াই সমান 135 মানে 75 মানে 60। এবার এটা বৃত্তীয় মান করার জন্য পাই বাই 180 দ্বারা গুণ করে দাও, পাই বাই 180 গুণ করলে কত দাঁড়াচ্ছে, এটা কেটে কুটে 5π/12। একইরকমভাবে 60 × π/180 করলে এটা কেটে গেলে π/3 বৃত্তীয় মান বেড়ে গেল। এবার দেখো এই মান নির্ণয়টা রয়েছে, মান নির্ণয়টা আমি করে দিয়েছি দেখো, দেখে নাও 5cos² এটা প্রথমে প্রত্যেকটা এই যে π/3 মানে 60, π/6 মানে 30, এগুলো সব লিখে নিলাম। এবারে সব মানগুলো বসিয়ে দাও, cos 60 মানে 1/2, sec 30 মানে 2/√3, tan 1, সাইন 30 1/2, cos 30 হচ্ছে √3/2, যে যা স্কোয়ার আকারে বসিয়ে দাও যেহেতু স্কোয়ার আছে। এবার এটা সিম্পল ক্যালকুলেশান, স্কোয়ারগুলোকে ক্যালকুলেট করে সমাধান করো, সমাধান করলে বেরোবে 5 × 7/12 উত্তর। এরপর দেখো রয়েছে এরা পরে, দুটি স্তম্ভের উচ্চতা হাইট অ্যান্ড ডিস্টেন্স, দুটি স্তম্ভের উচ্চতা 180 মিটার ও 60 মিটার, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতি কোণ 60° হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয় চূড়ার উন্নতি কোণ কত হবে। দেখো এই হচ্ছে ছবিটা আঁকবে, এটা হচ্ছে প্রথম স্তম্ভ 180, এটা দ্বিতীয় স্তম্ভ 60 মিটার, ঠিক আছে, এটা 180 মিটার। এবার দেখো দ্বিতীয় স্তম্ভ থেকে প্রথমটার চূড়ার উন্নতি কোণ 60° দেওয়া আছে, আর তাহলে প্রথমটার গোড়া থেকে দ্বিতীয়টা এই থিটাটা বের করতে হবে। আমি প্রথমে এ বি ডি এই ত্রিভুজ থেকে কী পাচ্ছি দেখো, এই এ বি বাই বিডি, এ বি বাই বিডি হচ্ছে ট্যান 60, এই 60° ট্যান 60 মানে √3, আর এ বি মানে হচ্ছে 180, সুতরাং বিডি কত হচ্ছে 180/√3 সমান 60√3। এবার দেখো বিসিডি ত্রিভুজ থেকে কী পাবো, বিসিডি ত্রিভুজ থেকে এই সিডি বাই বিডি, এই লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা, এবার ট্যান থিটা সমান সিডির মান কত, সিডির মান 60 আর বিডির মান হচ্ছে 60√3, 60 60 কেটে দাও, তাহলে 1/√3 মানে ট্যান 60, এই ট্যান
30 ডিগ্রি, সুতরাং থিটা কত হচ্ছে 30 ডিগ্রি, সুতরাং এই কোণটা হবে উন্নতি কোণ 30 ডিগ্রি, ঠিক আছে। এরপরে দেখো ত্রিকোণমিতি হয়ে গেল, এবার হচ্ছে পরিমিতির অঙ্ক রয়েছে 14 দাগে। একটি ফাঁপা লম্ববৃত্তা চক্রাকৃতি লোহার নলের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 4 সেমি হলে নলটির সমগ্র ক্ষেত্রফল 1188 বর্গ সেমি হলে নলটির দৈর্ঘ্য নির্ণয় করে। এখানে কীভাবে করবে দেখো, ফাঁপা চঙ্গের সমগ্র দলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 2πr1+r2h+2πr1² - r2², ঠিক আছে, এত বর্গ, এটা দেওয়া আছে কত 1188। এখান থেকে 2 কমন নিয়ে নিলাম, দেখো 2 কমনটা নিয়ে এটা ভাগ করে দিলাম, আর পাইটাও কমন নিলাম, পাইটা কমন নিলে আর ওয়ানটা কত, বহির্ব্যাসার্ধ 5 সেমি দেওয়া আছে, দেখো এই যে 5 সেমি দেওয়া আছে, আর অন্তর্ব্যাসার্ধ 4 সেমি দেওয়া আছে, সুতরাং 4 5 বসিয়ে দাও, এখানে 5 আর 4 বসিয়ে দাও। এবার এটা সিম্পল ক্যালকুলেশন করো, এটা 9h, এটা হচ্ছে 25 - 16, এটা 9 হলো, 22 - 7 বাইরের মান বসিয়ে দিলাম, এরপরে এটাকে ওইদিকে পাঠিয়ে দাও কাটাকুটি করে, এটা হচ্ছে, সুতরাং এখান থেকে এইচের মান বেরোচ্ছে কত, 20 সেমি হয়ে গেল। এরপরে দেখো 9 সেমি অন্তর্ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলাকার পাত্র সম্পূর্ণ জলপূর্ণ আছে, এই জল 30 সেমি ব্যাস এবং 4 সেমি উচ্চতা বিশিষ্ট চোয়াকৃতির বোতলে ভর্তি করে রাখা হবে, কত পাত্র খালি করতে কতগুলি বোতল লাগবে। দেখো অর্ধগোলকের আয়তন 2/3πr³, এটা 4/3 নয় কিন্তু, এটা অর্ধগোলক, 2/3πr³, আর এর মান কত, 9 সেমি দেওয়া আছে, দেখো অন্তর্ব্যাসার্ধ 9 সেমি। এবার দেখো চোয়াকৃতি বোতলের আয়তন কত, πr² h, পাই আর এর মান কত, এখানে যেহেতু 3 সেমি ব্যাস দেওয়া আছে তাহলে ব্যাসার্ধ 3/2 হবে আর উচ্চতা 4, সুতরাং কতগুলো বোতল লাগবে, এই গোলকের আয়তনকে এই চোঙের আয়তন দ্বারা ভাগ করে দিই, 22/7 কেটে গেল, বাকিটা ক্যালকুলেট করে নাও, 2/3, এটা 3/9, আর এটা হচ্ছে 3/2 আর 2/2 নিচে থেকে ওপরে চলে যাবে, নিচে 4, কাটাকুটি করে নেবে 54টা বেরোবে, ঠিক আছে। এরপর দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার, উচ্চতা 14 মিটার, প্রতি বর্গ মিটার 1.5 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ হবে। পার্শ্বতল বের করতে গেলে, ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কী বের করতে হবে, প্রথমে তির্যক উচ্চতা বের করতে হবে, ব্যাসার্ধ আর 21/2 মিটার, উচ্চতা 14 মিটার, তাহলে এখানে বসিয়ে দিই তির্যক উচ্চতা কি, √r² + h² আর মানে 21/2 স্কোয়ার, এটা 14 স্কোয়ার, এটাকে ক্যালকুলেট করলে কত দাঁড়াচ্ছে দেখো, 35/2 মিটার তির্যক উচ্চতা, সুতরাং তির্যক উচ্চতা পেয়ে গেলে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে পারবো, পার্শ্বতলের ক্ষেত্রফল কত কি, πr(l), π/7, আর মানে 21/2, আর 35/2 হচ্ছে তির্যক উচ্চতা, এত বর্গ মিটার, তাহলে মোট খরচ কত হবে, ×1.50, এটা তুলে দেয় 100, এটা কাটাকুটি করলে 866.25 টাকা। সুতরাং সমস্ত বড় অঙ্কের সমাধান করে দিলাম, এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই আর বাড়ালাম না, এখানেই ভিডিওটা রাখলাম। যদি তোমাদের ভিডিওটা ইনফর্মেটিভ লাগে, কাজে লাগে, ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক শেয়ার করো, এবং পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে, ওকে।